আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতে সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে স্থাপিত হলো দ্বিতীয় চুল্লি পাত্র। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর মাধ্যমে পারমাণবিক শক্তিকে শান্তি আর উন্নয়নের কাজে ব্যবহারের দৃষ্টান্ত দেখালো বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে তা দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রূপপুর থেকে আরও জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। রূপপুর প্রকল্প এলাকায় 1062 একর জমির ওপর চলছে বিপুল কর্মযজ্ঞ। প্রায় 25,000 দেশি বিদেশি শ্রমিক, প্রকৌশলী ও বিশেষজ্ঞ নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে যেতে কাজ করছেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র দ্বিতীয় ইউনিটের চুল্লি পাত্র স্থাপন হল সকালে। এর ভেতরেই ইউরেনিয়াম থেকে শক্তি উৎপাদন হবে, যা কাজে লাগিয়ে তৈরি হবে বিদ্যুৎ। 2021 সালের 10ই অক্টোবর প্রথম ইউনিটের চুল্লি পাত্র স্থাপন করা হয়। রূপপুর প্রকল্পের পরিচালক ডক্টর মোহাম্মদ শৌকত আকবর প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে পারমাণবিক চুল্লি পাত্র যথাস্থানে স্থাপনের নির্দেশ দেন। অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ অলরেডি গ্রান্টেড পারমিশন ফর স্টার্ট ইনস্টলেশন অফ রিয়েক্টর প্রেসার ভেসেল টু ইস ডিজাইন পজিশন। প্রধানমন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের কোনো ক্ষতি করবে না, বরং তা পরিবেশ বান্ধব। নিউক্লিয়ার পাওয়ার, এই শক্তিটা, এর যে মানে ব্যবহারটা এবং শান্তির জন্য, শান্তিপূর্ণভাবে এবং উন্নয়নের জন্য, সে একটা দৃষ্টান্ত বাংলাদেশ কিন্তু স্থাপন করেছে বিশ্বব্যাপী। কোনো রকম এমিশন হবে না, কোনো রকম মানে পরিবেশের উপর প্রভাব পড়বে না, সম্পূর্ণ মানে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করে আমরা মানুষকে দিতে পারবো। বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী হতে বিদ্যুৎ উৎপাদন কমেছে। 2023 ও 24 সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট উৎপাদন শুরু করলে তা দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করার নির্দেশ দেন সরকার প্রধান। এই বিদ্যুতের কেন্দ্রগুলি কাজ প্রায় শেষ হয়ে এসেছে, হয়তো 2023 সালের মধ্যেই প্রথম যে ইউনিট, সেখান থেকে হয়তো বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। আমি সবাইকে বলবো, দোয়া করেন যেন এটা আমরা করতে পারি। বিদ্যুৎ মানুষ পাচ্ছে, পাবে, তবে এখানে সবাইকে একটু মিতব্যয়ী হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর মতো বর্তমান সংকট ও সাফল্যের সাথে মোকাবেলা করা সম্ভব হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের এই রিয়্যাক্টর প্রেশার ভেসেল স্থাপনের মাধ্যমে স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রের কাজ। নির্ধারিত সময়ে উৎপাদনে এসে দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলা এবং আর্থসামাজিক উন্নয়নে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সবাই। রুহুল আমিন তুহিন, আরটিভি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী। আগামী 6 নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সারা দেশে 9টি শিক্ষা বোর্ডের অধীনে 12,03,407 জন পরীক্ষার্থী অংশ নেবেন, যা গেল বছরের চেয়ে প্রায় 2 লাখ কম। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। প্রশ্ন ফাঁসের গুজব এড়িয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে আগামী 3 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সুরত খানের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হলেও করোনা পরিস্থিতির পর থেকে উলটপালট হয়ে যায় এই সময়সূচি। করোনার পাশাপাশি এবার যোগ হয়েছে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ, ফলে পরীক্ষা শুরু হচ্ছে বছরের শেষ দিকে। ছাত্র সংখ্যা 6,22,796, ছাত্রী সংখ্যা 5,80,611, মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,03,407। এবারও পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে, তবে আগামী বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি হলেও পূর্ণ সময়ে ও সব বিষয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের MCQ 25টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সময় 20 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 40 মিনিট। মানবিক ও ব্যবসায় শাখা পরীক্ষার্থীদের MCQ 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সময় 20 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 11টি প্রশ্নের মধ্যে 4টি উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 40 মিনিট। গেলবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2 লাখ কমেছে বলে জানান শিক্ষামন্ত্রী। যেহেতু আমরা এই গত 2-3 বছরই পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে, এত সেখানে আমাদের পাশের হার অনেক বেশি থাকছে, সেই কারণে অনিয়মিত পরীক্ষার্থী সব কমে যাওয়াতে
আমাদের এই এই সংখ্যাটা কমেছে। কেন্দ্র সচিব ছাড়া কেউ ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না বলে জানান ডাক্তার দীপুমণি। এছাড়া প্রশ্নপত্র ফাঁস, কোচিং সেন্টার সহ বেশ কিছু বিষয়ে রয়েছে কঠোর নির্দেশনা। যারা পরীক্ষার সংশ্লিষ্ট তারা ছাড়া আর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সবার প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারা কেউ প্রবেশ করবেন না। 3 নভেম্বর 2022 থেকে 14 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্যে বলা হচ্ছে। এইবারের SSC পরীক্ষাতে যে কয়েকটি জায়গায় যে ব্যত্যয়টুকু ছিল সে ব্যত্যয়গুলো যেন কোনোভাবেই আর HSC পরীক্ষার সময় পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থাগুলো আমরা করেছি। এবারও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রের বাইরে অভিভাবকদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। শরীয়ত খান, RTV, ঢাকা। হরতাল কারফিউ বিএনপি মানবে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খুলনার সমাবেশে সরকার জনস্রোত ঠেকাতে পারবে না। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন আওয়ামী লীগের সঙ্গে খেলাই পারবে না বিএনপি। বিস্তারিত মেজবা হাসানের রিপোর্টে। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের প্রধান দুই দলের নেতাদের মধ্যে ক্রমেই বাড়ছে বক্তব্য ও পাল্টা বক্তব্যের লড়াই। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন বাধা নিয়ে খুলনার সমাবেশ কেউ ঠেকাতে পারবে না। ময়মনসিংহ গাড়ি বন্ধ করেছিল, এই যে আমাদের নজরুল ভাই এখানে উপস্থিত আছেন, ঠেকাতে পারেনি, আপনারা ছিলেন সবাই, প্রতিরোধ করতে পারে নাই। খুলনাতেও দেখবেন একইভাবে জনগণ তারা ওই গাড়ি বন্ধ করুক আর যেই বন্ধ করুক গণতন্ত্রের দাবিতে তারা সবাই এসে উপস্থিত হবে। মির্জা ফখরুলের এমন হুঁশিয়ারির জবাবে ওবায়দুল কাদের বলেন 10 ডিসেম্বর বিএনপির গৃহবন্দী করা হবে। রাজপথের ভয় দেখাচ্ছেন, ডিসেম্বর মাসে 10 লাখ নিয়ে বসবেন কোথায়? ঢাকার রাজপথে। ডিসেম্বর বিজয়ের মাস, ডিসেম্বর আপনাদের নয় আমাদের মাস, মুক্তিযুদ্ধের মাস। ডিসেম্বরে বিজয়ের পতাকা হাতে লক্ষ লক্ষ লোক ঢাকা রাজপথে নামবে, খেলবেন আওয়ামী লীগের সঙ্গে, ইনশাল্লাহ পারবেন। শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বিএনপি মহাসচিব। ফখরুল সাহেব, আপনি তো বড় বড় কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য কথা বলেন, বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন আগামীতে দুর্ভিক্ষের আশঙ্কা আছে, এটা উনি সারা দুনিয়াকে নিয়ে বলেছেন। এখানে অন্যায় কি করেছেন? উনি দেখেছেন বাংলাদেশে দুর্ভিক্ষ। মিসবাহ হাসান, আরটিভি, ঢাকা। গাইবান্ধার উপনির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে সাবেক এসি সদস্যরা স্বাগত জানিয়েছেন উল্লেখ করে সিএসি কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন তদন্ত কমিটির রিপোর্ট আসার পর গাইবান্ধার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে। নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাড়ানো, গাইবান্ধার মতো ভবিষ্যতেও কঠোর সিদ্ধান্ত নেওয়া এবং ইভিএমএ কারচুপি ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার সকালে ঢাকার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠকে বসেন সাবেক নির্বাচন কমিশনের সদস্যরা। টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে আলোচনা। আলোচনায় উঠে আসে গাইবান্ধার উপনির্বাচন স্থগিত করা, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো, ইভিএম পদ্ধতির কার্যকারিতা, প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আচরণ সহ জাতীয় পরিচয়পত্রের প্রসঙ্গ। যতখানি পারেন আপনারা সিসিটিভি লাগান, এবং এটা শুধু কেন্দ্রের থেকে নয়, আপনারা ভাগ করে দেন, 5 জন কমিশনার আছে। পেপার ব্যালটে ভোট যদি চুরিও করে ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট, কিন্তু এই যে সূক্ষ্ম কারচুপি যেটা আপনারা দেখলেন ইভিএমে, বাইরে অ্যাবসলুটলি ফার্স্ট ক্লাস, কোনো ঝামেলা নাই, হইচই নাই, কিছু নাই, ভিতরে কী হচ্ছে? যদি বাড়িতে সিসি ক্যামেরা লাগায় আপনারা স্যাটিসফাইড হন যে কেউ ঢোকলো না, কেউ গোলমাল করলো না, হ্যান করলো না, তাহলে টেকনোলজি যখন আসছে আপনি যদি নাও নেন
তাহলে টেকনোলজি কি বসে থাকবে? এনআইডি যেহেতু নির্বাচন কমিশনের তৈরি একটা জিনিস, এটা নির্বাচন কমিশনের কাছে থাকলে কোনো অসুবিধা হয় না সরকারের। সুতরাং এই এনআইডির সাথে জাতীয় নির্বাচনের বা ভোটার তালিকা, যেটা ডাটাবেস ভোটার তালিকা আছে, তার পুরোপুরি সম্পর্ক আছে। এটাকে মাঝখান থেকে তুলে নিলে নির্বাচন কমিশনের কাজ করতে অসুবিধা হবে। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, তারা কনস্টিটিউশন এবং আইন মোতাবেক তাদের কাজ করে যাবেন, এটাই আমরা বলেছি। গণমাধ্যমের কাছে বৈঠকের বিষয় বিস্তারিত তুলে ধরেন সিইসি। ইভিএম নিয়েও পক্ষে বিপক্ষে কথা হয়েছে, পক্ষে বেশি বক্তব্য হয়েছে, কিন্তু বলেছে এটা নিয়ে একটা পারসেপশন নেগেটিভ মানে জনমনে রয়েছে, সেই পারসেপশনটা দূর করতে হবে। আমরা যে অ্যাকশনটা গাইবান্ধাতে নিয়েছি এটাও জানতে চেয়েছিলাম, ওনারা বলেছেন এটা সঠিক হয়েছে, আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে ঠিক হয়েছে, এবং ওনারা আমাদেরকে আমাদের মুরব্বীজন হিসেবে, আমাদের গুরুজন হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন সততার সাথে, সাহসিকতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে। নির্বাচন কমিশনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না করা ও সংবিধানের বাধ্যবাধকতার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ পাওয়ার কথাও জানান হাবিবুল আউয়াল। আমরা তো তদন্ত কমিটি গঠন করেছি, রিপোর্টটা আসুক। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। পাহাড়ে জঙ্গি কর্মকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে এক সভা শেষে একথা জানান কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক। আর পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন এদেশের জঙ্গিদের সহায়তা করছে, তাদের অবস্থানের ব্যাপারে বেশ কিছু তথ্য পেয়েছে র্যাব। এদিকে জঙ্গি বিরোধী যৌথ অভিযানের কারণে বান্দরবনের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সাদিয়া কানিজা রিপোর্ট। বান্দরবান সহ পার্বত্য এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রুমা ও রোয়াংছড়ি সীমান্ত এলাকায় কেএনএফ নামে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চলায় গেল মঙ্গলবার থেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কেএনএফের বিরুদ্ধে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসাল শারকিয়ার সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযান চলায় বান্দরবান পৌর এলাকার বাইরে পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখায় নীলগিরি, থানচিসহ জেলার অধিকাংশ দর্শনীয় স্পটে যেতে পারছে না ভ্রমণপ্রেমীরা। হুমকির মুখে পড়েছে পার্বত্য জেলার পর্যটন খাত। আমরা ঢাকা থেকে আসছি, তো বগালিক যাওয়ার জন্য আসছিলাম কয়েকজন বন্ধু মিলে, তো সরকারের নিষেধাজ্ঞার জন্য আমরা ওই জায়গায় যেতে পারছি না। চেকপোস্টগুলো আছে, সেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা বলে দিয়েছে যে ওখানে যাওয়া নিষেধ, ওখানে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক জানিয়েছে সরকারের আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগের কথাও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। যারা ধর্মীয় ওই সন্ত্রাস সৃষ্টির সাথে যেসব সংগঠন জড়িত, তাদের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হয়েছে এবং যাদেরকে কিছু কিছু লোককে ধরা হয়েছে তারা নিজেরাও স্বীকার করেছে, কিন্তু তার ওই কানেকশনেই যাচ্ছিল, তো সেগুলোর উৎস খুঁজে বের করার জন্য প্রচেষ্টা চলছে, ইতিমধ্যেই অনেকটা আইডেন্টিফাইডও হয়েছে। এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় পাহাড়ে জঙ্গি সংগঠনের ব্যাপারে বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। চট্টগ্রাম অঞ্চলের যে গহীন অঞ্চল, এখানে কিন্তু সাস্টেইন করতে সাপোর্ট লাগে, এখানে যে কেউ যে দুর্গম এলাকায় সাস্টেইন করতে পারবে না। সেই হিসেবে কিন্তু আমি বলেছি যে আমরা বিচ্ছিন্ন কিছু সংগঠনের তথ্য পেয়েছি যারা তাদেরকে সহযোগিতা করেছে, যে সেখানে তারা অবস্থান করে প্রশিক্ষণ নেয়া, তাদেরকে রসদ সাপ্লাই, এরকম কিছু আমরা তথ্য পেয়েছি। এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি। বান্দরবান টুরিস্ট পুলিশ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে রুমা ও রোয়াংছড়ি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে, তাদেরকে ওই সমস্ত এলাকাগুলি ভ্রমণের জন্য নিরুৎসাহিত করছি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 7 জনের। চলতি মাসে মৃতের সংখ্যা 44 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 106 জনে। 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 864 জন, এর মধ্যে রাজধানীর 565 এবং ঢাকার বাইরে 299 জন। দেশে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 3304 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। কলেজ ছাত্রী মুসারাত জাহান মুনিয়া হত্যা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির সহ অন্যদের অব্যাহতি চাওয়া হয়। প্রতিবেদন গ্রহণ করে আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণ করে। সাকিবুর রহমানের রিপোর্ট।
রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাটে কলেজ ছাত্রী মোসরাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় গেল বছরের 26 এপ্রিল। ঘটনার রাতে নিহতের বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। সেই মামলায় গত বছরের জুলাইয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় গোয়েন্দা পুলিশ। ডিবির প্রতিবেদনে গত বছর 18 আগস্ট গ্রহণ করে মামলার একমাত্র আসামি সায়েম সোভান আনভীরকে অব্যাহতি দেন আদালত। এরপর মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নতুন মামলা করে বোন নুসরাত। গত বছরের 6 সেপ্টেম্বর 8 জনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এ নালিশি মামলাটি করা হয়। মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন আদালত। একই সঙ্গে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়, যার চূড়ান্ত প্রতিবেদন জমা দিল পিবিআই। আসামিপক্ষের আইনজীবী বলেন, মুনিয়াকে হত্যার অভিযোগের সত্যতা মেলেনি। এই মামলার ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় নাই এবং ভিকটিম, মামলার যে ভিকটিম মুনিয়া, সে তদন্ত কর্মকর্তা ওখানে বলেছে যে সে আত্মহত্যাই করেছে। অতএব বাদীর যে অভিযোগ সেটা সঠিক নয়, একজনের সংশ্লিষ্টতাও নয়, 8 জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে। তবে বাদীপক্ষের আইনজীবী জানান, হত্যার যথেষ্ট আলামত থাকার পরও কেন আত্মহত্যা বলা হচ্ছে সে বিষয়ে পুরো প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে। ওখানে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে, এটা একটা হত্যা মামলা, তো সেই কারণে এখন এই তদন্ত কর্মকর্তা পিবিআই কি সূত্রে বলেছিল যে কোনো আলামত মিলে নাই, সেটা আমরা এখনো রিপোর্ট পাইলে জানতে পারব। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। গ্রাহকের প্রায় 100 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া জনতা সঞ্চয় ও ঋণদায়ী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংস্থাটির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়েন। আটক আবুল কালামের বিরুদ্ধে 60টির বেশি মামলা রয়েছে এবং 36টির বেশি গ্রেপ্তারি পরোয়ানা আছে। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া ও বিভিন্ন জেলায় তার 100 কোটি টাকা মূল্যের জমি ও বাড়ি রয়েছে। ব্যাংক না হয়েও ব্যাংকিং নিয়ম মেনে তিনি সমবায় সমিতি পরিচালনা করেন, যেখানে তিনি বিভিন্ন ধরনের প্রলোভন, বিভিন্ন ধরনের প্যাকেজ এবং ডিপিএস এর মতো বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছেন। তার টার্গেট গ্রুপ ছিল মূলত যাদের কাছ থেকে তিনি অর্থ লগ্নি করেছেন, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, চার দোকানদার, রিক্সা ভ্যান চালক সহ বিভিন্ন চাকরিজীবীদেরকে তিনি টার্গেট করেছেন এবং তাদের কাছ থেকে, অর্থাৎ এই প্রায় 8000 পরিমাণ তার গ্রাহক ছিল, তাদের কাছ থেকে 10000 টাকা থেকে শুরু করে 13 লক্ষ টাকা পর্যন্ত তিনি আমানত নিয়েছেন। আরং ফ্রেশ, বাঘাবাড়ি, স্পেশাল, মিল্কভিটার মতো নামি দামি ব্র্যান্ডের নাম দিয়ে ভেজাল ঘি দীর্ঘদিন ধরে উৎপাদন ও বাজারজাত করে আসছিল একটি চক্র। শুধু তাই নয়, ঘিয়ের কৌটার গায়ে বিএসটিআই নকল লোগো ব্যবহার করত প্রতারকরা। রাজধানী যাত্রাবাড়ি থেকে চক্রের 2 সদস্যকে গ্রেপ্তারের পর দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় গোয়েন্দা পুলিশ। তারা জানায়, দেশের নামি দামি ব্র্যান্ডের মোরকের আড়ালে ওই ফ্যাক্টরিতে ডালডা সয়াবিন দিয়ে তৈরি করা হতো নকল ঘি, যা রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে সরবরাহ করত প্রতারক চক্র। চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক মাসুদ মিয়া নিহতের প্রতিবাদে চলমান আন্দোলন প্রত্যাহার করেছে শ্রমিকরা। সন্ধ্যায় আন্দোলন প্রত্যাহার কাজে ফেরেন তারা। এদিকে খাতুনগঞ্জের হামিদুল্লাহ খাঁ জামে মসজিদে নিহত মাসুদ মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়া হয়। গেল সোমবার বিকেলে শ্রমিক মাসুদের সঙ্গে রাসেল নামে এক পিকআপ চালকের কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় পিকআপ চালক রাসেল 10-12 জনকে সঙ্গে নিয়ে মাসুদকে রাস্তায় টেনে হিঁচড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। রাজুক উত্তরা মডেল কলেজে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরানুল হক, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, রাজুক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক সহ সংশ্লিষ্টরা। ক্যাম্পেইনে অংশ নিয়ে 500 শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফুকে জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জাতীয় দলের সাবেক ইংলিশ কোচ জেমিডের সাথে চুক্তি ভঙ্গ করায় এই জরিমানা গুনতে হচ্ছে ফেডারেশনকে। চলতি বছরের আগস্ট পর্যন্ত জেমির সঙ্গে চুক্তি ছিল বাফুফের, তবে গেল বছরের সেপ্টেম্বরে পাওনা পরিশোধ না করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ফেডারেশন। পরে ফিফার কাছে অভিযোগ করেন জেমি। এ বিষয়ে ফিফার সাথে বেশ কয়েক দফা আলোচনা করে বাফুফে। চলতি মাসের 11 তারিখ দুপক্ষের শুনানি শেষ হওয়ার এক সপ্তাহ পর রায় দিয়েছে ফিফা। এক ভিডিও বার্তায় ফিফার এই জরিমানার বিষয় নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন প্রধান প্রশিক্ষক মিস্টার জেমি ডে তার বেতন ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফার নিকট আবেদন করে এবং সেই আবেদনের প্রেক্ষিতে ফিফা কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ কম্পেনসেশন প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়, যেটার বিষয়ে বাফুফের লিগাল ডিপার্টমেন্ট পরবর্তী অ্যাপিলিং প্রসিডিউর, আপিল প্রক্রিয়া বা অ্যাপিল করণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে। প্রাতে সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।